আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার ভূগোল ও বিশ্ব এই ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চ্যানেলটির সাথে আপডেট থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবে। এর পূর্ববর্তী ভিডিওতে আমরা ভারতবর্ষের মৃত্তিকা, তার শ্রেণীবিভাগ, মৃত্তিকার ক্ষয় এবং মৃত্তিকা ক্ষয় রোধ করবার জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থা বা পদ্ধতিগুলো সম্পর্কে জেনে নিয়েছিলাম। আজ ভারতবর্ষের প্রাকৃতিক ভূগোলের আরেকটি বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ, তার শ্রেণীবিভাগ এবং স্বাভাবিক উদ্ভিদ সংরক্ষণ, সে সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করে নেব। স্বাভাবিক উদ্ভিদ, এক্ষেত্রে স্বাভাবিক উদ্ভিদ বলতে কী বোঝানো হয় বা স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে সেটি যদি আমরা আলোচনা করি, সকলেই আমরা দেখব বা সকলেই দেখেছি আমাদের চারপাশে, আমাদের পরিবেশে কিছু গাছপালা এমনভাবে গড়ে ওঠে যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ কিন্তু থাকে না। সেগুলো নির্দিষ্ট কোনো স্থানীয় জলবায়ুর দ্বারা প্রভাবিত হয় এবং আপনা আপনি বিকাশ লাভ করে এবং বড় হয়। এরকম তোমরা অনেক ঝোপ ঝাড় গাছপালা বড় বড় বৃক্ষ তোমরা কিন্তু দেখেছো। তাহলে এই সবই হলো স্বাভাবিক উদ্ভিদ যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ থাকে না। তাহলে এই গাছগুলো কীভাবে গড়ে ওঠে বা কীভাবে সেগুলো জন্ম লাভ করে? এক্ষেত্রে এর উত্তর হলো কোনো স্থানের ভূপ্রকৃতি, সেখানকার উষ্ণতা, বৃষ্টিপাত এবং মৃত্তিকা সেই স্থানে বিশেষ বৈচিত্র্যপূর্ণ বা বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের জন্ম দেয়। যে উদ্ভিদগুলো নিজে নিজে এইভাবে জন্ম লাভ করে তাদেরকেই আমরা বলে থাকি স্বাভাবিক উদ্ভিদ। এক্ষেত্রে ভারতবর্ষের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের বিস্তার আমরা বারবার বলেছি যে অনেকটাই, উত্তর দক্ষিণে যেখানে 3000-এর ওপরে এবং পূর্ব পশ্চিমে 2000 কিলোমিটারের ওপরে এর বিস্তার, যে কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মৃত্তিকা বা জলবায়ুর তারতম্যের মতো স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেও আমরা দেখব বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ অবস্থান করছে। এক্ষেত্রে ভারতবর্ষের উদ্ভিদ সেটিকে প্রধান 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। অনেকগুলো ভাগ করা হয় কিন্তু আমরা এখানে মূলত 10ম শ্রেণীর পাঠ্যসূচি অনুসারে প্রধান 5টি শ্রেণীবিভাগ সম্পর্কে জেনে নেব। এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে কোনো একটি দেশের তার আয়তনের 33.33% বনভূমির অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। তাহলে সেই দেশের যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বা পরিবেশের ভারসাম্য সেটি কিন্তু যথার্থ সংরক্ষিত হয়। এত বৈচিত্র্যপূর্ণ স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন প্রান্তে অবস্থান করছে সেখানে বর্তমানে ভারতবর্ষে প্রায় 21.23% বনভূমি দ্বারা আবৃত, অর্থাৎ প্রয়োজনের তুলনায় কিন্তু কম। এক্ষেত্রে ভারতবর্ষের মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি পরিমাণে বনভূমির অবস্থান আমরা দেখে থাকি। তাহলে আমরা এক এক করে এবার দেখে নেব ভারতবর্ষের বিভিন্ন ধরনের যে বনভূমি, তার অবস্থান, বৈশিষ্ট্য, সেখানকার প্রধান প্রধান বৃক্ষ এবং কোন কোন রাজ্যে মূলত এই বনভূমিগুলো অবস্থান করছে। প্রথম আমরা মানচিত্রের মধ্যে দেখে নিই ভারতবর্ষের যে প্রধান 5টি বনভূমির অবস্থান বা স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে, কোথায় কোথায় মূলত সেগুলোকে দেখা যায়। এক্ষেত্রে তোমরা দেখো ক্রান্তীয় চিরহরিত অরণ্য, এখানে যে বর্ণটি সেই বর্ণটি কোথায় কোথায় অবস্থান করছে, এবং একইভাবে আমরা দেখব ক্রান্তীয় পর্ণমোচী, তার অবস্থানগুলো, এবং ক্রান্তীয় মরু, পার্বত্য উদ্ভিদ এবং ম্যানগ্রোভ উদ্ভিদ। তাহলে এক এক করে আমরা বিষয়গুলো একটু বিস্তারিত জেনে নেব। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, আমরা প্রথমে সকলে এটা মাথায় রাখবো যে ভারতবর্ষ ক্রান্তীয় জলবায়ুর দেশ। জলবায়ু নিয়ে আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করে নিয়েছি, যে কারণে সেই বিষয়ে আর বিস্তারিত আলোচনা এখানে করছি না। তাহলে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ হওয়ায় ভারতবর্ষে যে সকল স্থানে বার্ষিক গড় বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি এবং গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর যেখানে বায়ুর আর্দ্রতা অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি 80% বেশি, সেই সকল স্থানে যে সকল উদ্ভিদ জন্মায় সেই উদ্ভিদের গাছের পাতাগুলি সারা বছরই সবুজ থাকে। তাই এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হয়ে থাকে চিরসবুজ বা চিরহরিৎ অরণ্য। আর এই সকল উদ্ভিদ যে সকল পরিবেশে জন্মগ্রহণ করে সেখানে কিন্তু বছরের 8 থেকে 10 মাস জলবায়ু আর্দ্র থাকে। তাহলে এই উদ্ভিদগুলো আবলুস, মেহগনি, চাপলাস, শিশু, গর্জন, রবার, এই যে বৃক্ষগুলো এগুলো কিন্তু মূলত চিরহরিৎ অরণ্যে অন্তর্গত। আর এই সকল অরণ্যের যে উদ্ভিদ তাদের কিন্তু ঘনত্ব একটু বেশি হয়। উদ্ভিদের সারক সংশ্লেষ, শ্বসন, পুষ্পায়ন খুব ভালো বলে উদ্ভিদের বৃদ্ধিও কিন্তু এখানে সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। আর ভারতবর্ষের যে সকল স্থানে এই উদ্ভিদগুলো প্রধানত দেখা যায় তোমরা এই মানচিত্রের মধ্যে দেখো, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এছাড়া কোথায় কোথায় দেখব, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে কিন্তু এই ধরনের অরণ্য সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এছাড়া পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালেও চিরহরিৎ অরণ্যের অবস্থান আমরা দেখতে পাই। তাহলে এখানকার যে গাছগুলো আমি তোমাদের বললাম আপলুস, মেহগনি, চাপলাস, এর মধ্যে তোমরা রবার গাছ,
তার ব্যবহার জানো কি কাজে লাগে, রবার গাছও কিন্তু এই চিরহরিত অরণ্যের বৃক্ষ, এছাড়াও রোজউড, আয়রনউড এদের যে কাঠ এগুলো কিন্তু খুবই শক্ত, তাই বাস আর ট্রাকের যে কাঠামো পাটাতন সেগুলো তৈরির কাজে এগুলোকে ব্যবহার করা হয়। আর এখানকার যে অরণ্যের বাস ও বেত সেগুলো আমরা দেখি চেয়ার টেবিল বিভিন্ন ধরনের নৌকো বা জলযান তৈরির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখবো সারা বছর উদ্ভিদের পাতা সবুজ যেহেতু চিরহরিত, আর উদ্ভিদের কাঠ খুব শক্ত ও ভারী হয়। উদ্ভিদগুলি বহু শাখা প্রশাখাযুক্ত এবং এর যে গুড়ি অর্থাৎ যে কাষ্ঠল অংশ তার সেই গুড়ি কিন্তু অনেক মোটা হয়, এবং যে অরণ্যগুলো থাকে সেগুলোতে বিভিন্ন স্তরে উদ্ভিদের উচ্চতা দেখা যায়, যে কারণে বিভিন্ন স্তরের লম্বা উদ্ভিদের মধ্যে কিন্তু এই পাতার চাদোয়ার সৃষ্টি হয়। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব ভারতবর্ষের যে সকল স্থানের গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেন্টিমিটার সেই সকল অঞ্চলে এই ধরনের উদ্ভিদ গড়ে ওঠে। আর এখানকার বৃষ্টি এখানকার বায়ুমণ্ডলের আর্দ্রতা 60 থেকে 70 শতাংশ, যেখানে চিরহরিত অরণ্যের ক্ষেত্রে 80 শতাংশ সেখানে 60 থেকে 70 শতাংশ। গ্রীষ্মের আগে বা বসন্তে আমরা কি দেখব এই যে অরণ্যের বৃক্ষ তাদের পাতাগুলো ঝরে যায়, যেহেতু পাতা ঝরে যাচ্ছে তাই এদেরকে বলা হয়ে থাকে পর্ণমোচী অরণ্য। এক্ষেত্রে যে উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি সাধারণত আমাদের যে সকল অঞ্চলে আমরা বসবাস করছি এখানে কিন্তু পর্ণমোচী অরণ্যই বেশি আমরা দেখে থাকি। এখানে শুষ্ক ঋতুতে উদ্ভিদের পাতা ঝরে যায়, আর আর্দ্র ঋতুতে অর্থাৎ বর্ষাকালে এই জুলাই আগস্ট এই সকল মাসে আমরা দেখব সেখানে নতুন নতুন পাতা জন্মায় এবং নতুন সবুজ পাতায় গাছগুলো ভরে যাচ্ছে। আর উদ্ভিদগুলো তাদের দৈর্ঘ্য বেশি না হলেও খুব ঝাঁকড়া ধরনের উদ্ভিদ আমরা এখানে লক্ষ্য করে থাকি, আর এই সকল উদ্ভিদের কাঠও কিন্তু শক্ত এবং রসালো প্রকৃতির। তাহলে কোন কোন গাছ মূলত এই অরণ্যের অন্তর্ভুক্ত? এক্ষেত্রে আমরা দেখব শাল, সেগুন, বট, অশ্বত্থ, আম, শিমুল, পলাশ, মহুয়া, এই সকল বৃক্ষ হল ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের অন্তর্গত। আর এই উদ্ভিদের কাঠগুলো সাধারণত আমরা নির্মাণ শিল্পে আসবাবপত্র নির্মাণ, গৃহ নির্মাণ, জানালা দরজা এসব এবং জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে কোন গাছ অবস্থান করছে এবং কী ধরনের বৈশিষ্ট্য সেগুলো আমরা জেনে নিলাম। এবার পরবর্তী উদ্ভিদ অর্থাৎ ক্রান্তীয় মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ এ থেকে আমরা বুঝতে পারছি যেখানে উষ্ণতা বেশি, ভারতবর্ষের যে সকল স্থানে 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে উষ্ণতা থাকবে এবং 25 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত যে সকল স্থান, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু তুলনামূলক কম, সে সকল অঞ্চলে বা সেই সকল চরমভাবাপন্ন যে জলবায়ু অঞ্চল সেখানে এই ধরনের উদ্ভিদ গড়ে উঠতে দেখা যাবে। আর এখানকার প্রধান উদ্ভিদগুলোর মধ্যে আমরা দেখব ফণী মনসা, একাশিয়া, ক্যাকটাস, বাবুল, খেজুর, এই ধরনের যে গাছগুলো ঘৃতকুমারী সমস্ত গাছ কিন্তু হলো ক্রান্তীয় মরু উদ্ভিদের অন্তর্গত। ক্রান্তীয় মরু উদ্ভিদকে আমরা সাধারণত জাঙ্গাল উদ্ভিদ বা জেরোফাইটও বলে থাকি। তাহলে এই উদ্ভিদ তার বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাবে এখানে কাটা ঝোপ আর গুল্মজাতীয় ছোটো ছোটো ঝোপঝাড় জাতীয় গাছ এখানে বেশি দেখা যাবে, যেহেতু এখানে উষ্ণতা বেশি বৃষ্টিপাত কম, বাষ্পমোচন রোধ করবার জন্য উদ্ভিদের পাতাগুলি খুব ছোটো ছোটো আর অনেক সময় পাতাগুলি কাটায় পরিণত হয়। আর দেহ থেকে অতিকৃত জল যাতে বেরিয়ে যেতে না পারে তাই উদ্ভিদগুলির দেহে মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে। তোমরা যদি ঘৃতকুমারী বা অ্যালোভেরা যেটা বলে থাকো সেটা দেখো তাহলে দেখবে মোম জাতীয় পদার্থ, বা ক্যাকটাস সেগুলো কাটা থাকছে কিন্তু মোম জাতীয় পদার্থের আস্তরণ দ্বারা আবৃত থাকছে। আর এই সকল উদ্ভিদের যে ব্যবহার খুব একটা বেশি আমরা দেখবো না, অনেক সময় ঘর সাজানোর জন্য আমরা বিভিন্ন অঞ্চলে ব্যবহার করে থাকি, আর সেই সকল অঞ্চলে মানে যে সকল অঞ্চলে প্রধানত এই বৃক্ষগুলো গড়ে ওঠে সেখানে জ্বালানি হিসাবেই এগুলোকে লোকজন ব্যবহার করে থাকে। এরপর আমরা দেখে নেব পার্বত্য উদ্ভিদ অর্থাৎ ভারতের পার্বত্য অঞ্চলের যে বনভূমি তাকেই বলা হয় পার্বত্য উদ্ভিদ। এই পার্বত্য উদ্ভিদকে কিন্তু প্রধান দুটো ভাগে ভাগ করা হয়েছে, দক্ষিণ ও মধ্য ভারতের পার্বত্য উদ্ভিদ এবং হিমালয় পার্বত্য অঞ্চলের পার্বত্য উদ্ভিদ। এক্ষেত্রে পার্বত্য উদ্ভিদ কিন্তু বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন আমরা দেখলাম দাক্ষিণাত্য আর মধ্য ভারতের একটা সেখানে শ্রেণীবিভাগ রয়েছে, ঠিক একইভাবে হিমালয় পার্বত্য অঞ্চল বা এই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের মধ্যেও বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের বৃক্ষ জন্মলাভ করে থাকে। এক্ষেত্রে তোমরা এই চার্টের মধ্যে একটু দেখে নাও, সাধারণত 1 থেকে 1000 মিটার উচ্চতার মধ্যে আমরা দেখি চিরহরিত আর পর্ণমোচী অরণ্য, 1000 থেকে 2000 মিটারের মধ্যে ওক, 2000 থেকে 3000 মধ্যে সরলবর্গীয় অরণ্য, পাইন, ফার এসব গাছ, 3000 থেকে 4000 মিটার উচ্চতায় আল্পীয় উদ্ভিদ, অ্যালপাইন ফরেস্ট যেটাকে বলা হয় রোডোডেনড্রন, পাহাড়ে ঘুরতে গেলে এইসব গাছ তোমরা দেখতে পারবে। এখানে ছবিতে পাশে তোমরা ছবিতে একটু দেখে নাও বিভিন্ন উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন ধরনের গাছ সেখানে জন্মলাভ করছে। একইভাবে 4000 থেকে 5000 মিটার উচ্চতায় তৃণভূমি, স্থানীয় ভাষায় যেগুলোকে বলা হয় মার্ক, সেই ধরনের বৃক্ষ বা অরণ্য সেখানে গড়ে উঠছে। এবার অরণ্য এখানে বলা ঠিক নয়, এখানে তৃণভূমি, তৃণভূমির পরেই হিমরেখা অর্থাৎ যে রেখার পরে বরফ জমতে শুরু করে বা যে রেখার নিচে বরফ গলতে শুরু করে সেই হিমরেখার অবস্থান, সেখানে কিন্তু কোনোরূপ উদ্ভিদ জন্মলাভ করতে পারে না,
বড়জোর সেখানে মস লাইকেন এই ধরনের উদ্ভিদ দেখা যায়। তাহলে ভারতের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল আর দক্ষিণে বা দাক্ষিণাত্য মালভূমি, পশ্চিমঘাট পর্বত, নীলগিরি পর্বত, আনাইমালাই পর্বত এই সকল পর্বতের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মলাভ করে। এই পার্বত্য উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখব গাছগুলোর আকৃতি মোচার মতন, মোচাকৃতি, যেটা পিরামিডের মতন শেপ, সেই ধরনের কিন্তু উদ্ভিদ এখানে মূলত দেখা যায়। উদ্ভিদ বৈচিত্র্য যতই আমরা উপরের দিকে যাই উদ্ভিদের মধ্যে উচ্চতাগত আর বৈশিষ্ট্যগত কিন্তু তারতম্য দেখা যাবে। আর এখানকার উদ্ভিদগুলো সাধারণত পাইন, প্লাইউড উৎপাদন, দামি আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। ওক গাছ সেটি আমরা দেখব খেলনা, আসবাব, হস্তশিল্প বিভিন্ন ধরনের সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এবং সর্বশেষ আমরা ভারতবর্ষের উদ্ভিদের শ্রেণীবিভাগ দেখে নেব ম্যানগ্রোভ উদ্ভিদ, যেটি উপকূল অঞ্চলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রধানত পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল, মহানদী গোদাবরী এবং কৃষ্ণা নদীর মোহনা অঞ্চল এবং গুজরাটের কচ্ছ ও খাম্বাত উপসাগরের তীরে তীরে এই প্রকার উদ্ভিদ জন্মলাভ করতে দেখা যাবে। সাধারণত ভারতবর্ষের উপকূলবর্তী নদী মোহনা, খাড়ি, বদ্বীপ প্রভৃতি সমুদ্র সংলগ্ন লবণাক্ত জমি সেখানে, যেখানে দিনে জোয়ার ভাটার প্রকোপ দুবার দেখা যায়, সেখানে এই ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠতে দেখা যাবে। ভারতের মোট 15টি এরকম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। এর মধ্যে আমরা যে উল্লেখযোগ্য ম্যানগ্রোভ অরণ্য সে সম্পর্কে কয়েকটা নাম জেনে নেব, যেমন গাঙ্গেয় বদ্বীপের সুন্দরবন, এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, উড়িষ্যার চিল্কা উপহ্রদ, অন্ধ্রপ্রদেশের কোলেরু উপহ্রদ, গুজরাটের খাম্বাত উপসাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এই সকল অঞ্চলে প্রধানত ম্যানগ্রোভ অরণ্যের অস্তিত্ব আমরা দেখতে পাবো। এই অরণ্যের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই গাছগুলো জোয়ার ভাটার প্রকোপে যেহেতু মৃত্তিকা সবসময় আর্দ্র থাকছে তাই গাছগুলি চিরসবুজ, আর এখানে শ্বাস প্রশ্বাসে সুবিধার জন্য যেহেতু লবণাক্ত জলে সেই জায়গাগুলো মাঝে মধ্যেই ডুবে থাকছে, গাছগুলোর শিকড় ডুবে থাকছে, তাই শ্বাস প্রশ্বাস চালাবার জন্য সেখানে শ্বাসমূল মাটির উপরে অনেকগুলো শ্বাসমূল দেখা যাবে। একইভাবে জোয়ার ভাটার হাত থেকে গাছগুলোকে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখবার জন্য ঠেসমূল, সেগুলোরও অস্তিত্ব দেখা যাবে। এবং লবণাক্ত জলাভূমিতে অঙ্কুরোদ্গম সম্ভবপর হয় না বলে সেখানে এক বিশেষ ধরনের অঙ্কুরোদ্গম পদ্ধতি দেখা যায়, যেটি কিনা জরায়ুজ অঙ্কুরোদ্গম নামে পরিচিত, যেক্ষেত্রে গাছের ডালের মধ্যে ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হয় এবং সেই অঙ্কুরিত বীজ মাটির মধ্যে পড়ে আটকে গিয়ে তার মধ্য থেকে নতুন চারাগাছের জন্ম হয়। এই পদ্ধতির মাধ্যমে তারা সেখানে নতুন উদ্ভিদের জন্ম প্রদান করে। তাহলে ম্যানগ্রোভ অরণ্যের ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখব যে সকল গাছ, যেমন সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, হোগলা, গোলপাতা বিভিন্ন ধরনের গাছ দেখা যায়, এগুলি মূলত ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণে, নরম বাক্স তৈরি করার ক্ষেত্রে, এছাড়াও হেতাল ও গোলপাতা এগুলি ঘরের খুঁটি ও ঘরের ছাউনি তৈরিতে ব্যবহার করা হয়। আর ধুন্দুল বলে একটা গাছ রয়েছে, সেই ধুন্দুল গাছ পেন্সিল তৈরির কাজে ব্যবহার করা হয়। এছাড়াও গৃহ নির্মাণ, নৌকা নির্মাণ ও জ্বালানি হিসাবেও এই অঞ্চলের বা এই অরণ্যের উদ্ভিদগুলোকে মূলত ব্যবহার করা হয় এবং এই ধরনের অরণ্য থেকে মধু, মোম, ঔষধি, ছাল প্রভৃতি বনজ সম্পদ সংগ্রহ করা হয়। আজ এই ভিডিওতে আমরা জেনে নিলাম ভারতবর্ষের প্রধান 5টি বনভূমি শ্রেণীবিভাগ, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় মরু অরণ্য, পার্বত্য অরণ্য এবং ম্যানগ্রোভ অরণ্য। এর পরবর্তী ভিডিওতে আমরা ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায়, তাদের সংরক্ষণ পদ্ধতি, সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।